বাবা মানেই তো একটা যোদ্ধা, যে কালবৈশাখীর ঝড়ের কথা উপেক্ষা করে নিজের পরিবারের মুখে দুমুঠো হাসি ফোটানোর জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারে। প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ওনার একমাত্র বাসন্তী পোলাও খাওয়ার জন্য। আর আজকে এসছি এই সে দাদা, ভালো আছো তো? সো হে গাইজ, আই এম সন্তু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তুষ ব্লগ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আশা করি যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপসের, আমি ট্রাভেল ব্লগ করি, নানা রকমের আর কি ব্লগ আর কি মানে টাইপস তোমাদের দেওয়ার চেষ্টা করি, বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপের। সন্দীপ কাকুর সেই বিখ্যাত বাসন্তী পোলাও, তার সঙ্গে মটন ও চিকেন কষা থাকছে, আর তার সাথে থাকছে পোস্ত ও কাজু দিয়ে করা ঝাল ঝাল আলুর দম। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, সত্যি এই প্রথমবার ভিডিও করতে গিয়ে এতটা আনন্দ পেলাম জাস্ট বলার বাইরে। সন্দীপ কাকার জীবনীটা একটু অন্য ধরনের, যার চাকরি চলে যাওয়ার পরও সংসারের হাল ধরে রাখার জন্য একবারও পিছু হয়নি। দুর্ভাগ্যবশত প্রথম দিন গিয়ে আমরা বাসন্তী পোলাও পাইনি, শুধু মানে কুড়িয়ে কাছিয়ে থাকা আলুর দম শুধু আর কি ছিল, যার জন্য আমি আমার এই ভিডিওতে দ্বিতীয় দিন মানে তার পরের দিন গিয়েই আবার ভিডিওটা ফুলফিল করেছিলাম, আর একেবারে পোলাও আর মাংস নিয়েই বাড়ি ফিরেছিলাম। তো প্রথম দিন গিয়ে কাকুর সাথে কিছু কথা আমরা বলেছিলাম, তো আমাদের সাথে কিছু কথোপকথন কাকুর আর কি হয়েছিল, তখন তিনি আর কি ফ্রি ছিলেন বলে, আর ওই টাইমটা অনেকটাই আমরা মানে লেট করে গেছিলাম। আসলে আমরা প্রথম দিন গিয়ে আর কি সঠিক টাইম আমরা জানতাম না বলেই আমাদের অনেক লেট হয়ে গেছিলো, যার জন্য আমরা মানে ওনার আর কি পোলাও সেই ফেমাস পোলাওটা পাইনি। চাকরি পাই, এবার তারপরে আমি যেতে আসে চাকরি করে চেন্নাইতে চলে যাবো। চেন্নাইতে যাওয়ার পরে 8-10 বছর সব ভালো যাচ্ছিল, তারপরে বাবার ক্যান্সার ধরা পড়লো। তখন কাজ পান 2013-14 বাবা মারা যায়, তারপরে মা নানি পেটে 2016 মারা যায়, তারপরে 2018 যেতেও বন্ধ হয়ে যায়। তখন আমার মাথার আকাশ ভেঙে যায় কী করবো কি না। তারপরে সৌদিতে গেলাম, সৌদিতে কন্ট্রাক্ট শেষ করে আসলাম, যাই হোক তারপরে কিছু ফ্যামিলি প্রবলেমসের জন্য বাড়ির থেকে বাইরে যাওয়া হয়নি। আমার কাছে পয়সাও প্রায় শেষ হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম কী করা যায় কী করা যায়, তাই আমি ও ইনভেস্টমেন্টে শুরু করলাম। একদিন একটা অকেশান ছিল, মামা মাসিরা এসেছিলো, ভাই পোলাও করেছিল, পোলাওয়ের খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। তার থেকেই একদিকে চলছে কালবৈশাখীর ঝড় বৃষ্টি, তাকে উপেক্ষা করে ইনি অভাবের সংসার চালাতে ভিজতে ভিজতে খাবার বিক্রি করছে। সত্যি বাবারা এমনই হয়। বাবা মানেই তো একটা যোদ্ধা, যে কালবৈশাখীর ঝড়ের কথা উপেক্ষা করে নিজের পরিবারের মুখে দুমুঠো হাসি ফোটানোর জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকতে পারে, মধ্যম গ্রাম বা যে কোনো জায়গাতে। প্রত্যেক দিনই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ওনার একমাত্র বাসন্তী পোলাও খাওয়ার জন্য। আমাদেরকে দেখিয়ে নিই, এদিকটা মধ্যমগ্রাম স্টেশন, আর এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি রোডটা, মানে কালীবাড়ি মন্দির, একদম কালীবাড়ির মন্দিরের একদম পাশে হচ্ছে কি কাকার দোকান দেখতে পাচ্ছ, তাও আবার উপরে বড় করে লেখা রয়েছে কানাড়া ব্যাংক। তো কানাড়া ব্যাংকের একদম অপোজিটে মানে পাশেই হচ্ছে কি কাকার দোকান, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ মানে এখন তাও অনেকটা আর কি কমেছে লাইনটা, লাইন আরও আর কি ছাড়িয়ে গেছিলো, তো অনেক বড় আর কি লম্বা লাইন ছিল। আর এদিকে এই যে মন্দিরটা, কালীবাড়ি মন্দির একদম পাশে, আর এদিকটা আমাদের স্টেশন, মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আর কি টোটো বা অটো ধরলে বলতে হবে কানাড়া ব্যাংকের একদম অপোজিটে যাবো, বা মধ্যমগ্রাম কালীবাড়ি মন্দিরের সামনে নামবো। এই যে কালীবাড়ি মন্দিরটা, তো কালীবাড়ি মন্দিরের একদম পাশেই কাকার দোকান। লাইনটা এতটাই বড় ছিল যে সে সবার নাম নিচ্ছিল না, আর আমরা একভাবে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, লাইন আর এগোচ্ছিলই না। কার দোকান দেখতে পাচ্ছ ইতিমধ্যে কত ভিড় হয়েছে, আর বুঝতে পারছি না লাইন আর এগোচ্ছে না, ঠিক আছে, এখানে অনেকে নানান জায়গা থেকে এসেছে, আর এই যে শুভ লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর এই কাকার সেই ফেমাস বাসন্তী পোলাও। এই কাকার সেই বাসন্তী পোলাও 70 টাকার প্লেট আছে, পোলাও বাসন্তী পোলাও দিয়ে চিকেন, 2 পিস চিকেন দিয়ে 70 টাকা, আর 1 পিস মটন দিয়ে তার সঙ্গে বাসন্তী পোলাও দিয়ে 110। তোমরা যে খেতে চাও অবশ্যই নিতে পারো, আশা করি ভালোই হবে। আর আজকে এসেছি এই সে দাদা, ভালো আছো তো? আজকে এসেছি, আজকে কিন্তু পাবো, ঠিক আছে,
হ্যাঁ আজকে রাইট টাইমে এসেছি। তো এই কাকার কিন্তু আবার অনলাইনের ব্যাপার আছে, তো ফোনপে গুগল পে তোমরা আর কি ইউজ করতে পারো। এখানে অনলাইন পে এখানে কাকা নেয়, ঠিক আছে। আর বেশিরভাগ প্লেট 70 টাকা করে হচ্ছে, বেশিরভাগই মানুষ 70 টাকা দিয়েই আর কি নিচ্ছে। 2 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও। রীতিমতো মারাত্মক ভিড় হয়েছে, সব দূর দূরান্ত থেকে আসছে। এই দাদারা বালি থেকে এসছে। অনেক লম্বা লাইন, দাদা আবার ভিডিও করছে। দাদা তোমার নামটা একটু বলে দাও। নাম হচ্ছে শুভদীপ দত্ত, আমি পাশে থাকি। আমি মানে সত্যি মানে কালকে আমি পাশেই থাকি, আসতে 10 ঘন্টা লাগে। আর তোমার নামটা একটু বলে দাও, তোমার নামটা বলো। নাম বীর রাইডার, আর আমার চ্যানেল মানে অ্যাকচুয়ালি আমার নাম বীর, চ্যানেলের নাম বীর রাইডার 6821। তো আমার ব্লগেও আছে, দাদার যা ব্লগ আছে দাদাকে সবাই সাপোর্ট করো। আর কাকু সত্যি খুবই একটা ইন্টারেস্টিং খাবার টপিক নিয়ে এখানে এসেছে, আমরাও পাচ্ছি টপিকটা। কাকুর জন্য তো দেন, সবাই আসো খাও, আর দাদাকে ভরে ভরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তুমি তুমি তো কালকে এসেছিলে? হ্যাঁ কালকে কালকে এসেছিলে। তো আলুর দম দাম কি? আলুর দম কি? আচ্ছা তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, মন্দুরাম কালীবাই, তোমরা প্রায় সবাই চেনো। তো মন্দুরাম কালীবাই ঠিক পাশে, একদম গাই উল্টো দিকে, তোমরা দেখতেই পাচ্ছ গাই। এই যে কালীবাড়ি মন্দিরটা, কালীবাড়ি মন্দির, আর এই হচ্ছে উল্টো দিকে কিন্তু কাকুর দোকান। হ্যাঁ তো অনেক লম্বা লাইন হয়েছে। এই দাদারা বাড়ি থেকে এসেছে। দাদা তোমরা বাড়ি থেকে এসছো তো? হ্যাঁ বাড়ি থেকে এসেছে। ডানকুড়ির লাইন। তো আমি নিচ্ছি 70 টাকায় 2 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও, আর শুভ নিচ্ছে 1 পিস মটন দিয়ে বাসন্তী পোলাও 110-এর। আর কাকার সেই ফেমাস বাসন্তী পোলাও। কাকা আজকে 15 কেজি তো? না না 12 কেজি। 12 কেজি নিয়ে এসছো? 15 কেজি কবে থেকে স্টার্ট হচ্ছে? আর বৃহস্পতিবার দিন বন্ধ থাকবে, একটু অ্যানাউন্স ফোন করে দাও এটাই। ও আচ্ছা, তোমার দোকান তাহলে বৃহস্পতিবার বন্ধ আছে তাই তো? এই বৃহস্পতিবার, আচ্ছা ঠিক আছে। আর তোমার কাছে তো অনলাইন পেও হয়, সব সিস্টেম আছে? খেয়ে বলো কেমন খেতে লাগছে। সন্তোষ ব্লগ, আমার অ্যাকচুয়ালি নাম সন্তু রায়, কিন্তু আমার সন্তোষ ব্লগ চ্যানেল। বাসন্তী পোলাও এর যে একটা গন্ধ, সেই গন্ধটা আমি এখান থেকেই পাচ্ছি। এই যে 70 টাকা, এতটা এতটা কোয়ালিটি আরো দিয়েছে একটা, এতটা কোয়ালিটি কিন্তু বাসন্তী বলে। এবং এই ধরনের দুটো পিস থাকবে, খেতে ভালো হয়েছে। একটা হালকা সুইট একটা ফ্লেভার আছে, এবং অ্যারোমা, যে অ্যারোমাটা দিচ্ছে সেটাও অসাধারণ খেতে আসছে। খুব একটা তেলে যে চ্যাকচ্যাক করছে সেটা কিন্তু নয়, মানে মুখে দিচ্ছি যেটা, মুখে দিলেই যে বলে যাওয়ার যে ব্যাপারটা, মুখে দিলে যে একটা স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। ভালোই বেশ, এখানে মানে পার্সেলও হচ্ছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তো এখানে অনেকে পার্সেলও নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আর তাছাড়া যে কোনো অনুষ্ঠানের যাবতীয় যা খাবারের মেনু, উনি আগের থাকতে সেগুলো অর্ডার নিয়ে রাখে। আজকে এক ডেচকি অলরেডি খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিচে। আর এক ডেচকি নিয়ে কাকা বসেছে। আর আজকে 12 কেজি ছিল, 15 কেজি আসছে পরশু দিনতে হবে। আর এই বৃহস্পতিবার কাকার দোকান বন্ধ রয়েছে। অনেক লম্বা লাইন, লম্বা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। আগে এর থেকেও অনেক ভিড় ছিল। এই ছোটো ফয়েলে 30 চিকেন, আর আমাদের যেটা বাসন্তী পোলাও দিয়ে 70 টাকা এই ছোটো ফয়েলে। আর এই বড় ফয়েলে, এই বড় ফয়েলে 2 পিস 4 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও আমাদের 160 টাকা। আর এই ছোটো ফয়েলে বাসন্তী পোলাও আর 1 পিস মটন দিয়ে 110। এই বড় ফয়েলে 2 পিস মটন দিয়ে বাসন্তী পোলাও 260 টাকা। আচ্ছা আচ্ছা,
আর আলুর দম 70 টাকা করে, বাসন্তী পোলাও এই ছোটো দম। আর তোমরা তাছাড়া দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে চিকেন কষা রয়েছে 1 পিস 25 টাকা, মটন কষাও 1 পিস 70 টাকা রয়েছে, আলুর দম 1 প্লেট 30 টাকা। তোমরা একবার হলেও এক্সপ্লোর করে যাও মধ্যমগ্রামে। আর মধ্যমগ্রাম স্টেশন থেকে মিনিট 5-10 রাস্তা হবে, খুব একটা দূর না, এক দুটো ধরলে বা অটো ধরলে তোমরা চলে আসতে পারবে একদম ওপেন রোডের মধ্যে আর কি কাকার দোকান। তো সেই ঝড় বৃষ্টির দিনে দাঁড়িয়ে কাকা যেভাবে আর কি মানে ওরাও বিক্রি করছিলো, সেইখান থেকে আজ কোথায় দাঁড়িয়েছে কাকা, তার একটা জীবন যুদ্ধ, জীবন সংগ্রামের সেই আর কি একটা ভিডিও, জাস্ট একটা ভিডিও আর কি কাকার জীবন পুরো পাল্টে দিয়েছে। সেই ভিডিও ভাইরাল থেকে কিন্তু আজ কাকার এই অবস্থা। তো একটা জিনিসই বলবো, যা করে ভগবান মঙ্গলের জন্যই করে। তো এখন মোটামুটি আর কি টুকটাক বিক্রি ভাট্টা হচ্ছে কাকার, আর তাছাড়াও আর কি বৃহস্পতিবার কাকার দোকান বন্ধ, এবার কী কারণে সেটা আমরা জানি না, বাট কোয়ান্টিটি খাবারের প্রাইস থেকে শুরু করে সমস্ত কিছুই টোটালি আর কি খুবই ভালো। তোমরা একবার হলেও এসে এখানে এক্সপ্লোর করে যাও, খেয়ে যাও, তারপরে তোমরা তোমাদের থেকে একটা রিভিউ দিও যে কেমন খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেল সন্তোষ ব্লগকে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।